বর্ষায় শান্তিনিকেতন আর তারাপীঠ ঘুরে দেখতে আমরা গত 11ই আগস্ট কুলিক এক্সপ্রেসে চড়ে গিয়েছিলাম বোলপুর। এত সবুজ থাকে চারিদিক, এই সময়টা আলাদাই মজা। কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোমের অভিজ্ঞতা আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। বাইরেটা না অপূর্ব লাগছে, বর্ষার স্নাত সবুজ প্রকৃতি। আজ এই পর্বে থাকছে আপনাদের জন্য বোলপুর আর তারাপীঠ ভ্রমণের গল্প। সুপ্রভাত, আজকে 11ই আগস্ট 2024 রবিবার, এখন বাজে সকাল 11:45। আমরা জাস্ট কুলিক এক্সপ্রেসে এসে নামলাম বোলপুর শান্তিনিকেতনে। স্টেশন থেকে বেরিয়ে এই বাঁদিকে আমরা যে রাস্তাটা ধরলাম, এটা হচ্ছে বোলপুর হয়ে শ্রীনিকেতনের দিকে যাচ্ছে, আর ডান দিকে সোজা যদি চলে যায় তো তাহলে আপনারা চলে যেতেন বিশ্বভারতী ক্যাম্পাসে। বোলপুর শান্তিনিকেতন আমাদের কাছে একটা আলাদাই আবেগ, যদিও শান্তিনিকেতনে কনজিউমারিজমের ঠেলায় আজকাল আবেগকে ছাপিয়ে গিয়েছে ব্যবসা। তাই আমরা যারা সেই আগের শান্তিনিকেতন দেখেছি তাদের কিছুটা হলেও বিরক্ত লাগে, হতাশ লাগে। তবুও সোনাঝুড়ি, কোপাই আর রবি ঠাকুরের টানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে এই পবিত্র ভূমিতে, বিশেষ করে বর্ষার সময়। এখানে একটু সবুজটা দেখুন, সবুজের সমারোহ কি দারুণ না, অদ্ভুত সুন্দর। বর্ষায় ভীষণ সবুজ এই শান্তিনিকেতন। লাল মাটির রাস্তা, জঙ্গলের গন্ধ, বাউলের গান, সোনাঝুড়ির হাট, স্থানীয় আদিবাসীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচ, দুদিনের জন্য আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার উদ্দীপনা যোগায় শান্তিনিকেতন। এখন দুপুর 2:30, আমাদের একটু দেরি হয়ে গেল, লাঞ্চ করতে যাচ্ছি। 11 তারিখ দুপুরে হোটেলে পৌঁছে চেক ইন করে ডাল ভাত আলু পোস্ত আর কাতলা মাছের পাতলা ঝোল খেয়ে খানিক বিশ্রামের পরে দুই বন্ধু বেরিয়ে পড়েছিলাম সোনাঝুড়ির হাটের উদ্দেশ্যে। বাঙালি সেরা খাওয়া। এখন সময় 4:11, যাবো এবার সোনাঝুড়ির হাটে, চলো। ক্যানালের পাড় দিয়ে সেই রাস্তা, শ্যামবাটি ক্যানালে এখন বর্ষার ঘোলা জল। টোটো ভাড়া পড়েছিল 1 পিঠ 60 টাকা। আমি তো সেই লকডাউনের পরে এসেছিলাম, তারপর এই এলাম। তো আমি তো মেলাতে ঘুরে গেলাম জানিস কয়েকদিন। রবিবার বিকেলে সোনাঝুড়ির হাটে তখন প্রচুর মানুষ, প্রায় সকলেই টুরিস্ট। চলছে বেচা কেনা, বাউলের গান, মাদলের তালে আদিবাসী নৃত্য। কার জন্য নিবি? না না, কারোর জন্য নেবো না, জিজ্ঞেস করলাম। যে কোনো তো প্রয়োজন নেই আমার এইসব জিনিসপত্র কেনার জন্য, মা আছে, দিদি আছে, ওরাই কেনে, আমাকে এইসব নিয়ে চাপ নিতে হয় না। ঠিক, এসছি যেহেতু হাটে একটু দরদাম করা উচিত, তাই করলাম। এক বাউলের সঙ্গে ভিড়ে গেল পৃথিজিৎ, দারুণ জমে উঠেছিল সেই বিকেলে সোনাঝুড়ির হাটে। বসে পর, বসে পর, জয় গুরু। লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, সব লোকে কয় লালন কি জাত। কি যেন বলেছিল একবার, পূর্ণিমার রাতে এই সোনাঝুড়িতে একবার এসে দেখো, সেই অনুভূতি নাকি একটা আলাদাই ব্যাপার। না, আমার আর আশা হয়নি সোনাঝুড়িতে পূর্ণিমায়, তবে অবশ্যই আসবো একবার। আপনাদের যদি সেই অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সোনাঝুড়ির হাটেই শরীর খারাপ হতে শুরু করেছিল আমার, জ্বর জ্বর ভাব। বর্তে গেলে খুব জল কই, গঙ্গায় রইলে গঙ্গা জল হই, মূলে একল ভিন্ন তো নয়, মূলে সে জল ভিন্ন তো নয়, ভিন্ন জানাই পাত্র অনুসারে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে।
এখানে লেবু চা খাচ্ছি, সাংঘাতিক গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। দশ টাকা করে মিষ্টি দেওয়া, মিষ্টি নুন লেবু সব কিছু মিক্স করা। আচ্ছা শুনুন, আমরা হোটেল থেকে এখানে লাগে 60 টাকা ভাড়া নিল, সেটার সময় আমি জিজ্ঞেস করেছিলাম 60 টাকা। তো এখানে যে স্ট্যান্ড আছে, এখানে আমাদের করার কিছু নেই, আমাদের হাত পা বাঁধা। তো এখানে চাইছে 100 টাকা। আমি ওষুধের দোকানে একটা যাবো, জ্বর জ্বর আসছে, ক্যালকল খেতে হবে। আমি বললাম ঠিক আছে ওষুধের দোকান যাবো না, কত নেবে? বলছে 80 টাকা। মানে স্ট্যান্ডার্ড ভাড়া থাকলে সব জায়গায় সবারই সুবিধে হয়, সেটা টোটোওয়ালারাও বোঝে না, কেউই বোঝে না। আর দেরি না করে চলে এলাম হোটেলে, রাতে চিকেন স্টু আর ক্যালপল খেয়ে ঘুম। যদিও মাঝরাতে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, পরের দিন সকালে শরীর কিন্তু অনেকটাই বেটার। গুড মর্নিং, এখন বাজে সকাল 11:15। আমরা আজকে একটু দেরি করে ফেললাম, তার মূল কারণ হচ্ছে গতকাল বিকেল থেকে আমার জ্বর এসেছে, রাত্রিবেলাও সাংঘাতিক এসেছিলো। ক্যালপল খেয়েছিলাম সন্ধ্যেবেলা ওই সোনাঝুরির হাট থেকে ফিরে, তারপর তো জ্বর নেমে গেল, আবার রাত্রিবেলা ধুম জ্বর এসেছিলো, মানে রীতিমতো কাঁপুনি। আজ রোদ লাগলে শরীর খারাপ করবে, তাই একটা গাড়ির ব্যবস্থা করেছিলাম। ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়েছিলাম ঘুরে দেখতে কঙ্কালীতলা কালীমায়ের মন্দির, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর ইলম বাজারের জঙ্গল। আমরা প্রথমে যাচ্ছি কঙ্কালীতলা কালীমায়ের মন্দিরে। প্রান্তিক স্টেশন পেরিয়ে চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এই তো কয়েকদিন আগেই খবরে এসেছিল কঙ্কালীতলার বন্যার গল্প, মন্দির চত্বরে ভীষণ জল জমেছিল। এখন অবশ্য পরিস্থিতি স্বাভাবিক। কঙ্কালীতলা শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার, টোটো করে গেলে ভাড়া নেবে 250 থেকে 300 টাকা যাতায়াত। সেই লকডাউনের পরে পরে এসেছিলাম, তারপর আবার এলাম। হ্যাঁ আমিও অনেকদিন পরে এলাম, মানে কবে এসেছিলাম মনে নেই। রাজমনে পার্থদের সঙ্গে এসেছিলাম, পার্থ ওই চার বন্ধু বলতো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি পার্থ, রুবি আর মৈত্রেয়ী, এই চারজন মিলে যখন এসেছিলাম তখনই শেষবারের মতো এসেছিলাম। আমি তো তার অনেক আগে এসেছি। এখানে এখন কঙ্কালীতলা মন্দির চত্বরে সে আগেকার দিনে দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম ছিল, হ্যাঁ হ্যাঁ এখন মেলা বসে গেছে পুরো বিভিন্ন জিনিসের। দেখুন আগে এই জায়গাটা বাধাই করা ছিল না, এখন বাধাই করে দিয়েছে। কয়েকদিন আগে এখানে সাংঘাতিক বন্যা হয়েছিল, অনেকটা জল উঠে গিয়েছিল, সেই ছবি আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। এখন কিন্তু অবস্থা স্বাভাবিক, ভালো রোদ উঠে গেছে, আর রোদে থাকা যাবে না, আবার জ্বর চলে আসবে। ভালোই লাগলো কঙ্কালীতলা এসে। গাড়িতে করে সারাদিন শান্তিনিকেতনে বেড়ানোর খরচ 2500 টাকার মতো। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই মহাদেবের মন্দিরে তখন বাবার ভক্তদের বেশ ভিড়। অনেক আগে শান্তিনিকেতনের ভিডিওতে প্রান্তিক স্টেশনের আগেই সনদবাবুর দোকান আপনাদের দেখিয়েছিলাম, এখানে একটা পার্টিকুলার মিষ্টি ছিল, সেই বিখ্যাত হীরামণি। দিন দেখি তুমি খাবে তো? হ্যাঁ সেটা অবশ্যই খাবে, ব্যাস চলো। কিন্তু দুঃখের ব্যাপার যেটা, উনি মিষ্টির দোকানের ওনার, যার কাছ থেকে আগের বার খেয়ে গিয়েছিলাম, উনি আর নেই, 6 মাস আগে উনি পরলোকগমন করেছেন। বেশ সুন্দর মিষ্টি এই হীরামণি, এক একটা 10 টাকা করে। সনদবাবু না থাকলেও তার সৃষ্টি করা এই মিষ্টি রসনার পরিতৃপ্তি করে চলুক আজন্মকাল। পরপর বেশ কয়েকটা হীরামণি সাটিয়ে চললাম ইউনিভার্সিটি চত্বরের দিকে। যদিও ইউনিভার্সিটি চত্বরে এখন আগের মতো টুরিস্টদের বিভিন্ন জায়গায় ঢুকতে দেওয়া হয় না, তবুও দেখছি যদি কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরা যায়। আনকমন হলেই তো বেশি ভালো হয়। প্রথমেই উপাসনালয়, কিন্তু এখানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে গাড়িও রাখতে দেওয়া হচ্ছে না, আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখাতে পারবো। এই উপাসনালয় থেকে একটু এগুলেই রবীন্দ্রভবন পড়বে, মিউজিয়াম পড়বে। এখানে দেখুন বিশ্বভারতী শান্তিনিকেতনে আগত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এটা তো আমাদের জন্য তীর্থক্ষেত্র, তাই না? হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর যারা লোকজন আছেন, যখন এই সময় ক্লাস হতো বা হ্যাঁ কিছু হতো, সেখানে সে উৎপাত করতো আর কি ব্যাপারটা, বুঝলি? এই বাদিকে ছাতিমতলা, আমি বাইরে থেকেই দেখাতে পারবো। এই যে ডান দিকে উত্তরায়ণ, না এখানেই রবীন্দ্র মিউজিয়াম। এই রবীন্দ্রভবন মিউজিয়াম খোলে সকাল 10টার সময় আর খোলা থাকে বিকেল 5টা অবধি, কিন্তু টিকিট দেওয়া হয় বিকেল 4:30 অবধি। টিকিটের মূল্য বড়দের জন্য 100 টাকা আর ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা করে। ভেতরে ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউড না। বুধবার বৃহস্পতিবার আর ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে এই মিউজিয়াম। এই মেন রাস্তা দিয়ে হাঁটা ছাড়া আর কিছু করার নেই এখন, এখানে
যেটুকু বোঝা যাচ্ছে টুরিস্টরা এলে পরে শুধুমাত্র এই মিউজিয়াম ছাড়া আর কিছু দেখতে পাবেন না। আর এই ইউনিভার্সিটির মাঝখান দিয়ে যে রাস্তা, এখান দিয়ে হাঁটতে পারবেন, ব্যাস এই পর্যন্ত। বাইরে থেকে হাতিমতলা এবং উপাসনালয় এগুলো দেখতে পাবেন, উপাসনা দিয়ে এগুলো দেখতে পাবেন। বাদিকে এখন শ্রী রামকিঙ্কর বেজের সেই বিখ্যাত মূর্তি। বাইরে থেকেই সেদিন দেখে নিয়েছিলাম রামকিঙ্কর বেজের সেই অনবদ্য দুটো ভাস্কর্য, সাঁওতাল পরিবার আর মিলে কাজে যাবার ডাক। এটা আগের বার আমরা সামনে থেকে দেখেছিলাম, এত দূর থেকে এখন দেখতে হচ্ছে। আমার আবার জ্বর আসছে বুঝলেন, আর ইলমবাজারের জঙ্গলে যেতে পারবো না। আমি ভেবেছিলাম মনোলক্ষী যাবো, ইলমবাজারের জঙ্গলটা একটু ঘুরবো, ভাল লাগে ওই জায়গাটা, কিন্তু শরীরে দিচ্ছে না, জ্বর আসছে। আর বেশি ঘোরাঘুরি না করে সেদিন ফিরে এসেছিলাম হোটেলে। এখন বাজে সন্ধে সোয়া ছটা, আমি আর পৃথিজিৎ কী খাচ্ছি একবার দেখুন। দুপুরে আমাদের খাওয়া হয়নি, সে তো জানেনি, আর জ্বর এসেছিল, ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার পরে এখন অনেকটাই সুস্থ। ওই ভাইরাল ফিভার যা হয়, দেখুন আমরা কী খাচ্ছি এখানে, বেগুনি মুড়ি মাখা উইথ শশা। মুড়ি মাখাটা দারুণ মেখেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন বোলপুর থেকে আমরা যাব তারাপীঠে, সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন, আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।